আপনাকে বিদেশি পাচার করেছিলেন কে? মহারানা উবাইদুল্লাহ সিন্ধি, জয়নুল সিনহা, নেতাজি সুভাষ চন্দ্রকে বসু যে দেশ করেছিলেন সেই দেশটাও ছিল মহারানা উবাইদুল্লাহ সিন্ধি। সেই জন্যে মহারানা উবাইদুল্লাহ সিন্ধিকে বলা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু। প্রিয় ছাত্ররা, তোমাদের মনে রাখা উচিত যে মহারানা উবাইদুল্লাহ সিন্ধির পরিকল্পনা অনুযায়ী নেতাজি সুভাষ চন্দ্র বিদেশের সহযোগিতা নিয়ে ভারত আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন, ইংরেজদের চোখে ধুলো দিয়েছিলেন। সেই জন্য নেতাজি সুভাষ চন্দ্র এল লিন্ডনের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে গ্রেপ্তার করা হয় মাওলানা উবাইদুল্লাহ সিন্ধিকে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। আর এক বছর ধরে তার হত্যার খবর বাইরে প্রকাশ করতে দেওয়া হয়নি। কেননা জনগণ উদ্ধার হয়ে যাবে, জনগণ সরকারের বিরুদ্ধে চলে যাবে। নেতাজি সুভাষ চন্দ্র বসু যতটাই জনপ্রিয় ছিলেন তার থেকে অনেক বেশি জনপ্রিয় ছিলেন মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি। আজকের তার ইতিহাস, আজকের তার কথা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের ইতিহাস স্মরণ করতে ভুলে যাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা, আমাদের কাছে অত্যন্ত আফসোসের। মনে রাখতে হবে মাওলানা উবাইদুল্লাহ সিন্ধিকে বিষ প্রয়োগ করে হত্যা করে তাকে তার লাশ গুম করে দেওয়া হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি চেয়েছেন আমি প্রধানমন্ত্রী হব, এই রাজনৈতিক সংকীর্ণ স্বার্থের লড়াই দেশটাকে দু টুকরে ভাগ করে দিল। বলল তুমি পাকিস্তান নিয়ে শান্ত থাকো, ভারতবর্ষকে আলাদা করে দাও। এই ভারতবর্ষের বিভাজনকে ভারতবর্ষের প্রকৃত দেশপ্রেমীরা কখনোই মানতে চায়নি। দ্বিতীয় গান্ধী করে যাকে উল্লেখ করা হয়, খান আব্দুল গাফ্ফার খান যতদিন তিনি বেঁচে ছিলেন বর্ডার মানেননি, সীমানা মানেননি, সীমান্ত প্রদেশ থেকে উইদাউট পাসপোর্ট তাকে ভারতবর্ষে আসতে দিতে হয়েছে, ভারতবর্ষের বিভাজন মানেননি। এই ভারতবর্ষে ঐক্য লক্ষ্য রাখতে হলে এই ভারতবর্ষকে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে নিতে রাখতে হবে। আজকের বিচ্ছিন্নতা, আজকের সাম্প্রদায়িকতা, আজকের এক শ্রেণীর মানুষকে ঝুলুক বিজ্ঞাপনের শিকার হতে হচ্ছে। আজকের জাতিতে জাতিতে দ্বন্দ্ব, আসামি বা বিহারি দ্বন্দ্ব, বাঙালি আসামি দ্বন্দ্ব, হিন্দু মুসলমান দ্বন্দ্ব, এই দ্বন্দ্বর সংঘাতে আমাদের দেশকে আমাদের জাতির সত্তাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চলছে। প্রিয় ছাত্ররা, মনে রাখতে হবে কোন জাতি যখন চেতনা হারায়, কোন জাতি যখন তাদের জ্ঞান হারায়, কোন জাতি যখন তাদের ঐতিহ্য হারায়, কোন জাতি যখন তাদের ইতিহাসকে ভুলে যায়, সেই জাতি পৃথিবী থেকে শেষ হয়ে যায়। আমরা যদি আমাদের ইতিহাস ভুলে যাই, আমরা যদি আমাদের ঐতিহ্য ভুলে যাই, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের কথা ভুলে যাই, আমরা যদি সেই শের আলী, সেই মোহাম্মদ আলী, সেই আসফাকুল্লাহ, সেই আহমদুল্লাহ, সেই খুদিরাম, সেই বিনয় বাদল দীনেশের কথা ভুলে যাই, আমরা যদি সাঁওতালদের কথা ভুলে যাই, আমরা যদি সাঁওতাল বিদ্রোহের কথা ভুলে যাই, আমরা যদি বৈষ্ণব সায়ের কথা ভুলে যাই, আমরা যদি শরীয়তের কথা ভুলে যাই, আমরা যদি এই ভারতবর্ষের হিন্দু মুসলমানের রাজনৈতিক আন্দোলনের কথা ভুলে যাই, তাহলে ভারতবর্ষ তার পথ হারাবে। আমাদের সকলের পবিত্র দায়িত্ব এই মনের মিলনের চেতনাকে ধরে রাখা, এই সম্প্রীতির চেতনাকে ধরে রাখা, এই ঐক্যের চেতনাকে ধরে রাখা, এক সুসম্বদ্ধ শান্তিপ্রিয় এক প্রগতিশীল ভারতবর্ষের পথে পা পা করে এগিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। আমরা এই দেশকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত প্রতিভা যোগ্যতা সব কিছু এগিয়ে দেব। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, যার হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের এই দেশকে, এই দেশের 125 কোটি জনগণকে তুমি শান্তি দান করো, কল্যাণ দান করো, সম্প্রীতি দান করো, ভালোবাসা দান করো, তাদের মধ্যে উদার মহত্ব মহত্ব দান করো, গোটা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে আমরা যেন শান্তির ভারতবর্ষ হিসেবে কথা পছন্দ জানাতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন।